हेलो फ्रेंड्स, तुम्हारा सबाई केमन आछो? आमी भालो आछी। और आज के चले बापेर बाड़ीते आमार होच्छे डे टूर व्लग निये। और आज के व्लगटा खूब इंटरेस्टिंग होते चले, कारण आज के होच्छे आमरा जाबो सबाई मिले मेला देखते, किन्तु सन्धे बेलाय जाबो। एखन सकाल थेके आमी आमार व्लग शुरू करलाम। आर देखो आमार मेये केमन होच्छे खेला करछे। एटा होच्छे मेलातला थेके किनेछे, दिये ओटा निये एकटु खेला करछे। तारपर होच्छे एखाने गाड़ी निये खेला करछे, ओ एदिके होच्छे विशाल खेलाधुलाय व्यस्त आछे। आर ओ जतक्षण एदिके व्यस्त आछे ततक्षण आमी बाइरे एकटुखानि माके हेल्प कर दिच्छि आर एकटु बानाच्छि पिठे। मा ओदिके গ্যাসে বানা শুরু করেছে, সেজন্য আমি ছোট গ্যাসটাতে এখন পিঠে বানাতে শুরু করেছি। আর আমি তো হচ্ছে সরুচিগুলি পিঠেটাই করতে পারি, মানে আমি আর মনে হয় আর কোনো পিঠে করতে পারি না সেরকম। ওই ছাই ভরা মানে পুর ভরা পিঠে করতে পারি, সরুচিগুলি করতে পারি, আর ওই হালকা ফুলকা যেগুলো একটু ইজি ইজি সেগুলি আমি করতে পারি। আর টাফ টাফ পিঠেগুলো সব মা পারে করতে। আমি তাহলে ছোটো গ্যাসটা নিয়ে এখন পিঠে করতে বসে গেছি। আর ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল সরুচিকুলি পিঠেটা। এর আগেও আমি রেসিপি দেখিয়েছি, আমার চ্যানেলে আছে, তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো। আর যারা যারা দেখো নি তারা প্লিজ সার্চ করে একটু দেখে নেবে, সরুচিকুলি পিঠের রেসিপি করা আছে। আর এত ইয়াম্মি হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আর আমি এখানে বসে বসে পিঠে বানাচ্ছি, সামনে এখানে দিদু বসে সবজি কাটছে, আর মা ওদিকে রান্না করছে। মানে সকাল থেকে একটা হচ্ছে বিজি মর্নিং আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে। ব্যাস, আমার সব পিঠে মোটামুটি বানানো হয়ে গেছে। এবার আমি চলো যাই তোমাদের সাথে একটু কথাবার্তা বলি, একটু গল্প করি। হ্যালো ফ্রেন্ডস, সকাল থেকে কথা বলতে পারেননি, সকাল থেকে হচ্ছে টিফিন টিফিন সব করছিলাম, ওসব করা হয়ে গেছে। আর টিফিন করা হয়ে গেছে মানে খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে এবার একটুখানি বসলাম। ভাবলাম যে এখানে এসে রেস্ট নেবো, তো রেস্ট নেওয়ার জায়গায় আমার মেয়ে যা নোংরা করছে ঘরগুলো, মানে সকালবেলায় সব একবার পরিষ্কার করার পর আবার সব এইমাত্র গোছালাম, এইমাত্র সব পরিষ্কার করলাম, প্রচুর নোংরা করেছে ওই ঘরটা, সব নোংরা করেছিল, সব পরিষ্কার করলাম। দিয়ে এই ঘরে বিছানা টিছানা সব এইমাত্র ঝাড়লাম, ঝেড়ে পরিষ্কার করলাম। দিয়ে এরপর হচ্ছে আমি ঘরটাকে একবার মুছবো, কারণ আজকে হয়েছে নিচের তলাটা মোছা হয়েছে, উপরতলাটা মোছা হয়নি এখনো। দিয়ে সেই জন্য আমি স্নান করতে যাওয়ার আগে 11:20 বেজেও গেছে, আমি ঘরটাকে একবার টানা দিয়ে মুছে দেবো। দিয়ে মুছে দিয়ে আমি মেয়েকে স্নান করবো, তারপর আমি স্নান করতে যাবো। আর মেয়ে তো এখানে এসে ভীষণ শরীরটা খারাপ হয়ে গেছে, দিয়ে যাই হোক ওষুধ টষুধ খেয়ে তারপর এখন ঠিক আছে। আর এখন গেছে ছাদে আবার টমেটো গাছে জল দিতে গেছে, মানে গাছে জলও তিনবার দিচ্ছে, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, যখন পাচ্ছে জল দিচ্ছে। এই দেখুন জল দিয়ে, গাছে জল দিয়ে এই ফিরছে। বলো কি খবর, কি হলো বলো, হাঁপিয়ে গেলে? স্কার্টটা ভিজে গেছে, এই দেখুন গাছে জল দিয়েছে, স্কার্ট ভিজিয়ে চলে এসেছে, সেই জন্য ওর মনটা খারাপ হয়ে গেছে। বেশ, আমি একটু পরেই তোমাকে স্নান করিয়ে দেবো, শুধু আমি এবার ঘরটা মুছি তারপর। আর এখানে হাই বলে দাও, কি হলো? এখানে আমি এখন হচ্ছে ঘরটার মুছতে শুরু করে দিয়েছি। আর দেখছো এখানে আমাকে কত কাজ করতে হচ্ছে। ভাবলাম যে কয়েকদিন রেস্ট নেবো, কিন্তু হচ্ছে রেস্ট নিতে পারছি না, কারণ হচ্ছে আমি একদম ঘর নোংরা দেখতে পাই না। আর আজকে হচ্ছে নিচের তলাটা মোছার ডেট ছিল, সেই জন্য নিচের তলাটা মুছে দিয়ে মাসে চলে গেছে। আর উপর তলাটা আমি দেখলাম যে একটুখানি কিরকির করছে, সেজন্য আমি মুছতে শুরু করে দিয়েছি। আর আমি মোছার আগে আমার মেয়ে দেখছো কেমন হচ্ছে ঘর মোছা নিয়ে হচ্ছে আমাকে হেল্প করতে এসে আমার কাজ বাড়িয়ে দিচ্ছে। মানে কি বলবো, আমার আর কিছু করার নেই, কিন্তু হচ্ছে এইভাবে আমাকে চালাতে হবে। ওকে পাশে বসিয়ে রেখে আমি এবার রান্নাঘরটাকে মুছতে চলে এসেছি। যে রান্নাঘর মুছে আমি পুরো ঘরটা ভালো করে একদম পরিষ্কার করে মুছে নেবো, মুছে নিয়ে আমারও মনে শান্তি হবে, আর আমি হচ্ছে মানে শান্তিতে স্নান করতে যেতে পারবো, আর মায়ের ঘরটাও পরিষ্কার হয়ে যাবে। আর মা তো এমনিতেই এত অনেক কাজে ব্যস্ত থাকে, রান্না করে, আরও কত কী কাজ করে, সারাদিন তো কাজে শেষ নেই। আর বাপি তো আরও ব্যস্ত, যে সেই জন্য হচ্ছে কাউরির প্রতি কিছুই বলা যাবে না, আমাকে হচ্ছে সব পরিষ্কার করে নিতে হবে যখন নোংরা দেখতে পারবো না তখন। আর না হলে হচ্ছে আমি যদি না পরিষ্কার করি তাহলে শেষে দেখবো রান্নাবান্নার পরে সেই মাকেই করতে হচ্ছে, এই হচ্ছে অবস্থা। ব্যাস আমি ঝটপট ঝটপট ঘরটাকে ভালো করে টানা দিয়ে মুছে নেবো। দিয়ে মুছে নেওয়ার পর আমি চলে যাব স্নান করতে। যে স্নান স্নান টান করে নিয়ে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে বিকেলবেলায় যাবো মেলা দেখতে। আর আজকে তোমাদের সাথে আমার গ্রামের মেলা আমি পুরো শেয়ার করব তোমাদের সাথে, পুরো মেলাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। বেশ,
এখন আমি বসে গেছি দুপুরবেলায় লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চ খুব সিম্পল, হালকা পাতলা লাঞ্চ আছে। আর আজকে এখানে মাছের তেল দিয়ে একটু আলু ভাজা আছে, তার সঙ্গে মাছের ঝাল আছে, কুলের আচার আছে, আর তার সঙ্গে আছে ডাল। আর ডালটা হচ্ছে একটু ভেজিটেবল ডাল আছে। খুব এমনি হয়েছিল আর টেস্টি হয়েছিল। আমি লাঞ্চ করে এখন বিকেলবেলা একটু রেস্ট টেস্ট নিয়ে ছাদে চলে এসেছি আমার মেয়েকে নিয়ে। আর এখানে ডাঁটা গাছে দেখছো, সজনে গাছে কত ডাঁটা ধরেছে, অনেক অনেক ডাঁটা ধরেছে। আর ডাঁটাগুলো হচ্ছে একদিন পাড়ার ব্যবস্থা করতে হবে, আমি যাওয়ার আগে নিয়ে যাব পেরে। আর এখানে পাশে দেখো মাঠের সিনগুলো কি সুন্দর, ছাদ থেকে যে ভিউগুলো দেখা যায়, পাশে সবুজ মাঠ, খুব ভালো লাগছে। আর এখানে সুমি জল ভরছে গাছে জল দেওয়ার জন্য। আর আমরা সবাই একটু ছাদে ঘুরছি, আমার মেয়ে তো ভীষণ খুশি কারণ গাছে জল দিতে পারছে। আর এখানে মায়ের বেগুন গাছে বেগুন ধরেছে, টমেটো গাছে টমেটো ধরেছে। আমি সেদিন রাতের বেলা দেখিয়েছিলাম কিন্তু খুব একটা ভালো করে হয়তো তোমরা দেখতে পাওনি, তার একবার দিনের বেলা ভালো করে দেখিয়ে দিলাম। এখন হচ্ছে বাজছে 5:45, আর এলাম ছাদে। আর ছাদে হচ্ছে আমার বোন আর আমার মেয়ে গাছে জল দিচ্ছে, আর আমি কিছুই করিনি আজকে। আমি শুয়েছিলাম, যে ঘুম থেকে ঘুমাইনি মানে গল্প করছিলাম, শুয়েছি আমার বোন আমি আর মনা ঘুমাচ্ছিল। মনা কটা থেকে ঘুমিয়েছে, পুরো 1টা থেকে 4টে পর্যন্ত ঘুমিয়েছে, 4:30 পর্যন্ত। দিয়ে উঠতেই চাইছিল না, ওকে ঠেলে ঠেলে তুললাম। দিয়ে তারপর হচ্ছে ও ঘুম থেকে উঠলো, আর এখন এসে ছাদে একটুখানি হাঁটাচলা করতে। দিয়ে একটু পর ছাদ থেকে নিচে নেমে যাব মেলা দেখতে, ঠিক আছে, আমার মেয়েকে নিয়ে, আমার বোন আমি। নতুন ড্রেস পরবে দেখছেন একবারই। দিয়ে যাবো একবার মেলা দেখতে। দিয়ে এখানে মেলাটা একটু অন্যরকম, এখানে মেলার একদিকে কি সুন্দর একটা ফাংশন হয়, তারপর একদিকে সব রাইড গুলো থাকে, আর মাঝখানে খোলা মাঠ থেকে কোন সব বেলুন নিয়ে খেলা করে, একদিকে দোকানপাতি গুলো থাকে। চিকেন মশলা খাবে বলছে, কি অবস্থা! মানে আমরা হচ্ছে এই বয়সে জানতামই না চিকেন মশলা কি, আর এ হচ্ছে জেনে গেছে চিকেন মশলা আছে, ঠিক আছে। দিয়ে যাবো সন্ধ্যাবেলা, এবার নিচে যাবো, নিচে নামবো, ঝালঝাল নিচে নামবো, নিচে নেমে হচ্ছে একটুখানি চাটা খাবো, দিয়ে খেয়ে হচ্ছে মেলা যাবো। আর মেলা থেকে আজকে মা বলে যে পাশ করে চপ নিয়ে আসতে, দিয়ে ঝটপট যাবো, দিয়ে একটু পাশ করে চপ টপ কিনবো, একটুখানি ঘুরবো, কিছু কিনতে মন গেলে কিনবো, আর যা কিনবো আপনাদের সাথে আপনাদেরকে দেখাবো। আর এই মতো পাণ্ডব মেলা থেকে ঘুরে এসেছি, অনেক কিছু কিনেছি, অনেক ঝাল পাস করে, ঠিক আছে। এখন আমরা বেরোচ্ছি আমাদের গ্রামে মেলা দেখতে, আর রেডি হয়ে গেছি, আর আমি যাচ্ছে, আর মনা যাচ্ছে, আর আমরা দুজন মিলে এখন বেরোচ্ছি, আর সুমি যাচ্ছে, আমরা সবাই মিলে হচ্ছে একটু এনজয় করবো। আর চলুন আপনারা দেখতে থাকুন, কিপ ওয়াচিং, আপনাদেরকে ঘুরে নিয়ে আসি আমাদের গ্রামের মেলা। এই দেখো আমাদের গ্রামের মেলা, আর মানে একদমই ছোট নয়, বেশ বড় সড়োই মেলা, আর বেশ ভালো লাগে। আর এখানে দেখছো ওয়াটার পুলে কেমন সবাই হয়েছে বোটিং করছে। আমার মেয়েও চাপতে চাইছিলো কিন্তু আমি ওকে চাপতে দিইনি, আমার ভীষণ ভয় লাগছিলো, আমি বলি একটু বড় হলে তারপর চাপবে। আর আমার মেলাতে সবথেকে বেশি ভালো লাগে যে মাঝখানে একটা ফাঁকা পুরো খোলা মাঠ থাকে, সেখানে সবাই শতরঞ্জ বিছিয়ে বসে, সবাই বাদাম ভাজা খায়, সবাই বাচ্চাদেরকে নিয়ে খেলা করে, বেলুন নিয়ে খেলা করে বাচ্চারা। আর ওই সাইডের দিকে একটু ফাংশন হয়, যেটাই মেলার হচ্ছে সবথেকে বিশেষত্ব। আর এখানে হচ্ছে কত রকম লাইটিং বিক্রি হচ্ছে, আর আমরা হচ্ছে কিছু লাইটিং কিনলাম বাড়ির সব বাচ্চাদের জন্য, একটা একটা করে সবার জন্য নেওয়া হলো। আর যত না জিনিস কিনেছে তার থেকে বেশি সবার জন্য একটা একটা করে কিনা হয়েছে বেশি। আর এই লাইটিংগুলো দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগছে, আমার মেয়ে তো বলছে যে আমি এটা নেবো ওটা নেবো, আর কিনেওছে অনেক। কী কী কিনেছে সেই সব তোমাদের সাথে একদিন শেয়ার করব সবার সাথে। আর দেখো তোমাদেরকে পুরো মেলাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই যে কেমন কী জিনিস এসছে, কেমন কী হচ্ছে। আর গ্রামে তো যত না বেশি মেলা দেখছি তার থেকে আবার বেশি হচ্ছে সবার সঙ্গে দেখা হচ্ছে, তাদের সাথে গল্প করছি। আর এখানে আমরা হচ্ছে পাঁপড় ভাজা কিনলাম, দিয়ে একটু পাঁপড় ভাজা খেলাম।
এখানে আমরা চলে এসেছি লাউপালার দোকানে, আর এখান থেকে টুকটাক জিনিসপত্র কিনে আমরা চলে যাব বাড়ি। বাড়িতে যেয়ে তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থেকো। আমরা মেলা থেকে ফিরে পড়েছি, প্রায় 1 ঘন্টা হয়েছে। দিয়ে আমার শাশুড়ি মা একটু ফোন করেছিলেন, আমি ফোনে কথা বলছিলাম। দিয়ে ফোনে কথাটা তো বলেই মাত্র ফোন রাখলাম। রাখার পরে আমি হচ্ছে আপনাদের সাথে কথা বলছি। আর আমার মেয়ে দেখুন এখন মুড অফ হয়ে গেছে, ওকে হচ্ছে খাবার খাওয়াতে হবে, আর অনেক রাত হয়ে গেছে। কালকে আপনাদের সাথে শেয়ার করবো, যে কালকে সকালবেলায় আপনাদের সাথে শেয়ার করবো কি কি কিনেছি, ঠিক আছে? অনেক কিছু কিনেছি, মাও কিনেছে, আমিও কিনেছি, আর মেয়েদের যা হয় সংসারের জিনিসই কেনা হয়েছে। আর মাহে অনেক খেলনা কিনেছি, এ দেখুন ও আবার বাণীকে কেমন ঘুম পাড়িয়ে রেখেছে। এ দেখুন গাড়ির মধ্যে বাণীকে একে সব ঘুম পাড়িয়ে রেখেছে। আর কালকে আপনাদেরকে সকালবেলা দেখাবো যে কী কী কিনেছি, যে আমি ব্লগটা এন করবো। হ্যাঁ, আপাতত যাচ্ছি হচ্ছে মাহিকে খাবার খাওয়াতে, তারপর আমরা ডিনার করবো। সিম্পল ডিনার, ডাল সেদ্ধ, আলু ভাতে আর ডিম ভাজা। ব্যাস, আজকের ব্লগটা বাড়াবো না। আজকের ব্লগে যদি আমি দেখাতে যাই যে কী কী জিনিস কিনেছি, তাহলে অনেক বড় হয়ে যাবে, ব্লগটা অনেক লেন্দি হয়ে যাবে, আপনাদেরই আর শেষে ধৈর্য থাকবে না। তাহলে সেই মতো আমি ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি। কালকে আমি দেখাবো মেলা থেকে, গ্রামে মেলা থেকে কী কী জিনিস কিনেছি, সব একসাথে বসিয়ে আপনাদেরকে খুব সুন্দর করে দেখাবো। আর কালকে দেখবেন নেক্সট ব্লগে আমার। তো আজকে আমি এখানেই তাহলে ব্লগটা এন্ড করে দিলাম। গুড বাই, আল্লাহ হাফেজ।